আমি ক্লাস 10 এর ছাত্র। এখানে আমার মডেলটির নাম হলো হল। তোমার নাম আরেকবার বলো। আমি ক্লাস 10 এর ছাত্র, আমার নাম অভিজিৎ দাস। এখানে আমার মডেলটির নাম হলো হলোগ্রাম কমিউনিকেশন, এ ফিউচার কমিউনিকেশন। এখানে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আমরা ফিউচারে কিভাবে কমিউনিকেট করব। সেটাই 50 বছর আগে আমরা ভাবতে পারিনি যে আমরা এখন মোবাইল ফোনে ভিডিও কল বা ইমেলের মাধ্যমে কথা বলবো। তার জন্য এখন তাই আমরা আশাবাদী যে আমরা ভবিষ্যতে হলোগ্রামের মাধ্যমে কথা বলবো, যেখানে আমরা যার সাথে কথা বলবো সেই মানুষটি 3D-র মাধ্যমে আমাদের সামনে বসে থাকবে ও একটি সুইচের মাধ্যমে সেটি আমরা বন্ধ করে দেবো ও এটি আলোর অভ্যন্তরীণ জন্য। এখানে আপনি দেখতেই পাচ্ছেন এটি আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য ঘটনাটা ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলোগ্রামটা, এখানে কিছুই নেই, তো ওখানে সামনে দেখা যাচ্ছে। কারণ আপনি পেছনে আসুন, দেখতেই পাবেন পেছনে আসতে ফাঁকা, কারণ এখানে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটি কাঁচ ব্যবহার করেছি, যেটিতে এই ঘর্মটি আলোতে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার জন্য যা থেকে আপনি কিছুই দেখতে পাচ্ছেন না, কারণ কাঁচটি এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখে। এই ধর্মটি হলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, কিন্তু সংকট কোণের বিপরীতে বেশি আপতিত হলে ঘন আলো পুরোটাই দ্বিতীয় মাধ্যমে আবার ফিরে আসে, পুরোটাই আবার দ্বিতীয় মাধ্যমে। এই ঘটনাকেই আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। বাহ।